রহনপুরে বাংলাদেশ নেপাল রেলপথ কার্যক্রম পরিদর্শনে যাচ্ছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। তার সঙ্গে আছেন সহকর্মী রাকিবুল হাসান, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। রাকিব, ধন্যবাদ রাব্বি। দীর্ঘদিন থেকে রাজশাহী অঞ্চলের আসলে জনসাধারণের যে দাবি ছিল আব্দুলপুর থেকে রাজশাহী পর্যন্ত ডাবল গেজ লাইন, এবং এছাড়াও কিন্তু রাজশাহী হয়ে রহনপুর থেকে ভারতের সিঙ্গাবাদ এবং সেখান থেকে নেপাল, এই রুটে একটি আসলে রেল বন্দর স্থাপনের জন্য দীর্ঘদিন থেকে আসলে দাবি হয়ে আসছিল, এবং এটির একটি পরিকল্পনাও আসলে বিভিন্ন সময় রেলওয়ে থেকে করা হয়েছে। সেটি পরিদর্শনের জন্য কিন্তু আজকে রেলমন্ত্রী রাজশাহীতে যে দুই দিনের সফরে এসেছেন, সেই সফরের অংশ হিসেবে কিন্তু তিনি সকাল 11টার দিকে রাজশাহী রেলওয়ে স্টেশনে এসেছেন, এবং সেই রেলওয়ে স্টেশন থেকে তারপরে সেখান থেকে কিন্তু তিনি সাংবাদিকদের সাথে কথা বলেছেন, তিনি অগ্রগতি নিয়ে কথা বলেছেন বিভিন্ন বিষয়ে, এবং এখন একটি বিশেষ ট্রেনে করে কিন্তু রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে রহনপুর পর্যন্ত সরাসরি সেখানে গিয়ে তিনি যে ভারতের রহনপুর থেকে বাংলাদেশের রহনপুর থেকে ভারতের সিঙ্গাবাদ এবং সেখান থেকে নেপাল যাওয়ার যে রুটটি রয়েছে, যেটিতে এখন আসলে বিভিন্ন মালামাল ভারত থেকে বিভিন্ন ট্রেনের মাধ্যমে এসে থাকে এবং সেটি রাজশাহী হয়ে দেশের বিভিন্ন প্রান্তে চলে যায়, সেই লাইনটি আসলে সেটির কতটুকু সম্ভাবনা আছে সেটি যাচাইয়ের জন্য তিনি সরজমিনে সেখানে দেখবেন এবং সেখানকার সকলের সাথে কথা বলবেন রেল সংশ্লিষ্ট। এছাড়া রাজশাহী রেলওয়ের যে জিএম আছেন তার সাথেও কিন্তু ইতোমধ্যেই তিনি আলাপ করছেন এবং এই এটির সম্ভাবনা কতটুকু আছে সে বিষয়টি নিয়ে তিনি কথা বলছেন। আমরা এর আগে যেই তথ্যগুলো আসলে রেলওয়ে দপ্তর থেকে জানতে পেরেছি যে রাজশাহী হয়ে ঠিক মংলা বন্দর থেকে কিন্তু রাজশাহী হয়ে রহনপুর এবং সেখান থেকে ভারতের রেলে ব্যবহার করে নেপাল কিন্তু পণ্য নেয়ার ক্ষেত্রে আগ্রহী হয়েছে, এবং সেক্ষেত্রে নানান সময়ে কিন্তু এই জিনিসটি পর্যবেক্ষণ করেছেন তারা, এবং ভারতীয় রেলের সাথে নেপালও কিন্তু এই বিষয়টি নিয়ে নানান সময়ে কথা বলেছেন আমরা এটি রেলওয়ে মাধ্যম থেকে কিন্তু আসলে জানতে পেরেছি, এবং আজকে সেটির সম্ভবত যাচাইয়ের জন্য এবং সেখানে কী কী প্রয়োজন সেই বিষয়টি নিয়ে মন্ত্রী সরজমিনে দেখবেন, সে কারণে কিন্তু এই ট্রেনে কিন্তু তিনি রাজশাহী থেকে রহনপুরের উদ্দেশ্যে রওনা হয়েছেন, এবং তিনি যেটি বলছিলেন যে আসলে এই ক্ষেত্রে বাংলাদেশ কতটুকু লাভবান হবে এবং এখান দিয়ে আসলে কতটি ট্রেন আসলে যাতায়াত করা যাবে এবং এখানে যে টার্মিনাল নির্মাণ এবং বিভিন্ন ইয়ার্ড নির্মাণের ক্ষেত্রে কী কী কতখানি রেলওয়ে জমি আছে সেই জিনিসটিও তিনি দেখবেন, এবং তিনি যেটি বলছেন যে আসলে অনেক বেশি সম্ভাবনাময় এবং এর পাশাপাশি যেহেতু বঙ্গবন্ধু সেতুর পাশে কিন্তু রেল সেতু সেটিরও ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে এবং অচিরেই সেটি হবে এবং রাজশাহী এই অঞ্চল দিয়ে রেল যোগাযোগ আরও বেশি উন্নত হবে বলে রেলমন্ত্রী কিছুক্ষণ আগে কিন্তু আমাদেরকে জানিয়েছেন। তো রাব্বি, রাজশাহী থেকে রহনপুরের উদ্দেশ্যে মন্ত্রীর যে দেখতে যাওয়ার রেল সম্ভাবনা এই রুটটিতে সেটির থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। রাজশাহী থেকে সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন সহকর্মী রাকিবুল হাসান।